করার পর আমি কয়েক সময় দেখতে গিয়ে বুঝতে পারি যে ভিডিওটাতে ক্রিঞ্জ আর ওভার অ্যাক্টিং ওভারলোডেড আছে, মানে ক্রিঞ্জ ইনটু 100, ঠিক আছে। তো তোমরা যদি সেই ক্রিঞ্জ আর ওভার অ্যাক্টিংটা সহ্য করে দেখতে পারো তাহলে ওয়েলকাম, এসো দেখো আমি আনপ্রফেশনাল ব্লগিং। আর যদি না পারো তবে কই জালে নিয়ে দেরি আর কিন্তু এই অসাধারণ পরিবেশটা আমার একদমই অসাধারণ লাগছে না, সেটার কারণ হচ্ছে কিছুটা এইরকম। আমি একটা ভিডিও কনসেপ্ট ভেবেছিলাম, মানে ভিডিওর কথা ভেবেছিলাম যেটা আজ শ্যুট করতাম, বানাতাম একটা ভ্লগ হিসেবে, তো সেটার জন্য আমাকে বাইরে যেতে হতো। কিন্তু এইরকম যদি ওয়েদার চলতে থাকে আর যদি বৃষ্টি মানে নামতে পারে, দেখতে পাচ্ছ তোমরা মেঘে কীরকম গুড় 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 সাউন্ড হচ্ছে, তো এরকম চলতে থাকলে কোনোভাবে সেই ভিডিওটা বানানো যাবে না। তো আই হেট দিস ওয়েদার, মানে অ্যাকচুয়ালি আই লাভ ইট, বাট মানে তোমরা বুঝতে পারছো যেহেতু আমি ওই ভিডিওটা বানানো ছিল, কিন্তু এরকম আজকের দিনের ওয়েদার হওয়ার ফলে বানাতে পারবো না। আর হয়তো আর একদিন লেট হওয়ার ফলে ওই ভিডিওটা এমনিতেই 15টা ভিউ আসতো, এখন হয়তো 5টা আসবে, মানে আর দুদিন লেটে আপলোড করা। সো এমনি গিয়ার দিয়ে গাড়ি চালালে চালানো অনেক অসুবিধা আছে, অনেকের হ্যাবিট থাকে। গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা বাই, গজার নৌকা পাহাড় তলি যায়, গজার নৌকা পাহাড়। অফ রোড আমাদের বাড়ি থেকে বের হতেই দেখতে পাচ্ছ লাদাখ যাওয়ার কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স এখানেই পেয়ে যাবে তোমরা মোটামুটি। এই হচ্ছে সৌন্দর্য বন্ধুগণ, জয় হিন্দ বন্দে মাতরম আমাদের বাঁকুড়া স্টেশনে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমরা এসে গেছি বাঁকুড়ার মোটামুটি গোটা বাঁকুড়ার মধ্যে বিখ্যাত যেখানে দই ফুচকা পাওয়া যায়, আমাদের এই চার্চের সামনে মাচানদোলা থেকে কিছুটা আগে এসে দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর এখন এক কিছুটা খালি আছে, কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে মোটামুটি এখানে ভিড়ে ভর্তি হয়ে যাবে। তো এখন আমরা খাবো দই ফুচকা, আর আমরা খাবো সেটা বড় ব্যাপার না, আমরা একজনকে ইনভাইট করেছিলাম আসার জন্য, তার সাথে আমরা খেতাম, যাতে আর কি তাকে আমরা অনেক ভালোবাসি। ভিউয়ের জন্য একদম না গাইস, ভিউয়ের জন্য কোনো ব্যাপার না, ভিউয়ের জন্য কিছু করি না আমরা। আমরা বাঁকুড়ার ছেলে, ইনভাইট করেছিলাম আমরা উন্মেষ গাঙ্গুলিকে, মানে আমাদের উন্মেষ দা বাঁকুড়া মিম শর্টসের। তো যাই হোক, উন্মেষ দার সাথে দেখা হলে আর একটু ভালো লাগতো, কিন্তু আসেনি, আমাদের দোষ নেই গাইস, আমরা ইনভাইট করেছি। উন্মেষ দা দেখে হচ্ছে সেটা রিয়েক্ট করেছে, স্ক্রিনে কোনো কোনো এরকম জায়গায় আর কি এসে যাবে সেটা তোমরা দেখতে পাবে, তো সেটাই ব্যাপার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ লোকেশন, লোকেশন হচ্ছে যে চার্চের সামনে বললাম একটু আগে, লোকেশন চার্চের সামনে। তো এই চার্চ মাচানতলা থেকে কিছুটা আগে এসে, আর এই এখানে প্রায় আমরা আসি, দই ফুচকা একদম হেভি করে। তো চলো দেখা যাক কীরকম ফুচকা, ফালতু ভাট না বকে, অনেক ভাট বকেছি, ঠিক আছে। আর উন্মেদা এলে আর একটু আর কি আমাদের ভালো লাগতো, কিন্তু আসেনি, যাই হোক আশা করছি এরপরে একদিন আসবে উন্মেষদা, কারণ উন্মেষদা দেখেছে কমেন্টটা, রিয়েক্ট করেছে। তো চলো এরপর ফুচকা গাড়িতে সোজা যাওয়া যাক। তো বন্ধুগণ, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুচকা তৈরি চলছে, ফুচকা মোটামুটি তৈরি চলছে এখানে, এই যে সব মশলা টশলা দিয়ে। তো আমরা কাকুর সাথে একটু কথা বলবো। কাকু, তো মোটামুটি তোমার তো বাঁকুড়ার মধ্যে দই ফুচকা ফেমাস, তোমার যেমন ভিড় হয় সেরকম ভিড় তো অন্য কারো হয় না, এই যে দারুণ ফ্রেম অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ তোমরা। তো তোমার এই মানে এটা রহস্যটা কি, এত সুন্দর ফুচকা বানাও কি দিয়ে, কি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দাও তুমি? এটা স্পেশাল হচ্ছে আমরা যত্ন সহকারে মশলাটা ইয়ে করি আর কি। আচ্ছা, আর এটা প্রশ্ন কাকু, তুমি কি উন্মেষ গাঙ্গুলিকে চেনো? বাঁকুড়া মিম শর্টসের? হ্যাঁ, আমাদের পাড়াই ছেলে তো। আচ্ছা, উন্মেষ দা এখানেও ফেমাস গাই দেখতে পাচ্ছ তোমরা। তো খুব শীঘ্রই উন্মেষ দাদা করছি, এই দাদা কাকাকেও প্রমোট করবে। তো চলো এরপর আর ফালতু ভাট না বকে আমরা ফুচকার দিকে ফোকাস করি, আমাদের ফুচকা কিছুক্ষণের মধ্যে আসবে, তো আমরা সেটা খাওয়া শুরু করবো। Back.
তোমরা দেখতে পাচ্ছ এই যে মোটামুটি ফুচকা রেডি আর এটা তো পুরো দইয়ে পুরো ভর্তি ভর্তি দই একদম তো এরপরে টেস্ট করা হবে কিরকম কি লাগছে না লাগছে ব্যাপারটা দেখার জন্য তো চলো টেস্ট করা যাক ব্যাপারটা ভেঙে যাচ্ছে এতটাই বেশি দই আছে ব্যাপারটা হইব এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এইভাবে ঢুকছে এতগুলো দারুণ মারাত্মক ফাটাফাটি আর কি বলবো দই ভর্তি তাদের কিছু বলা যাবে না আমি তাকে না প্যান্টটা দিচ্ছি ট্র্যাক শুটে নাইস ক্যামেরাম্যান দারুণ বেতন কাটা হবে 50,000 কাট ওভার অ্যাক্টিংকে মোটামুটি খেতে দারুন ভর্তি ভর্তি দই আর আমরা এখানে নির্লজ্জ মতো খাচ্ছে রেকর্ড করছি সবাই আশেপাশে মোটামুটি তাকিয়ে দেখছে আমাদেরকে যে মোটামুটি ছেলেগুলো পাগল টাগল হয়ে গেছে তো যাই হোক লোকে যা হোক যা হোক আমাদের অসুবিধা নেই সেই জন্য লাইক করবো তোমরা এত নির্লজ্জ মতো আমরা ভিডিও করছি সেই জন্য তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমার নাম হচ্ছে বুম্বা আর এর নাম হচ্ছে ঝঙ্কার মানে আমার নামটা হচ্ছে বেস্ট টাইপের আর এটা হচ্ছে স্নেয়ার বুম্বা ঝঙ্কার বুঝতে পারছো ব্যাপারটা মানে এমনি বললাম আমি It was at this moment that he knew he fucked up. ওই মুহূর্তে আমরা যাচ্ছি নিকুতি খেতে উন্মেষদা মোটামুটি যে জায়গায় যাচ্ছে আমরা সেই সেই জায়গায় উপস্থিত হচ্ছি যে নতুনগঞ্জে নিকুতি একদমই এই জন্য না কিন্তু যে ভিউ পাবো আমরা আসলে উন্মেষদাকে প্রচুর ভালোবাসি আর উন্মেষদাকে আমরা বহু মানে বিশাল বড় ফ্যান যাকে বলে সেই জন্য আমরা এই যে টোটোর আমার সকার ভাঙা প্রতিযোগিতা চলছে বন্ধুগণ আমরা এসে গেছি এই মুহূর্তে এর আগের দিন উন্মেষদা যেখানে এসেছিল বিএমএস এর উন্মেষদা এই যে এই ব্যাংকের মিশনে ভাবা যায় উন্মেষদা এর আগের দিন যেখানে দাঁড়িয়েছিল আমরা সেখানে দাঁড়িয়ে আছি কিন্তু তাও তোমার দেখা নাই এই যে উন্মেষদার নিকুতি খাওয়া চলছে উন্মেষদার নিকুতি ঠিক আছে আমি কিন্তু বারবার উন্মেষদার বা বিএমএস এর নাম এই জন্য নিচ্ছি না যে ভিউ বাড়বে বা ক্যাশ করবে আমি বলছি কারণ আমি উন্মেষদাকে ভালোবাসি বিগ ফ্যান গাইজ বিগ ফ্যান সেই জন্য অন্য কোনো কারণ নেই ঠিক আছে লাগবে উন্মেষদা এই দেখতে পাচ্ছি আমরা বন্ধুগণ তোমরা ধুলা দেখতে পাচ্ছ আর আমরা এর মাঝে এখানে মাঠের মাঝে সাইডে দাঁড়িয়ে আছি শুধুমাত্র রেকর্ড করার জন্য কীরকম অবস্থা দেখতে পাচ্ছ পুরো সেই মরুভূমিতে যেমন ধুলিঝড় আছে সেই অবস্থা তো আপনারা এসে দেখুন বাঁকুড়া বাঁকুড়াতে সাহারা লাদাখ সব রকম এক্সপিরিয়েন্স পাবেন আপনারা ধুলিঝড় इंतजार किया बच कर चार शुरू किया इनके लाभ इनके खिलाफ अब तो पहनता हूँ गेंदे का हार झाड़ू को छोड़ क्यों करें हम साफ पर्दा